চ্যানেল রূপালী, ভয়েস অব বাংলাদেশ। তোমার চরণ যেন ভুলি নে, তোমার চরণ যেন ভুলি নে, শুভা চরণ যেন ভুলি নে, তোমার চরণ যেন ভুলি নে, আমার ভাবে থাকবো। তেমনি এই মহতি আসরে যারা আছেন খাজার ভক্ত আশেকান, মন্তরী তো তিনিই হবেন। দয়াল খাজার কথা বলা হয়েছে, সাইজির কথা বলা হয়েছে, যিনি পরম গুরু, সম্যক গুরু বলা হয় সেই গুরুর কথা বলেছে। তিনি মন্তরী, তিনিই পার করতে পারবেন, তাছাড়া সম্ভব নয়। গুরু যদি পারে গুরুর মতো করে আমাকে, গুরু তো উনি অন্ধকার থেকে আলো দেখানোর জন্য। Yeah.
জয় গুরু, সর্বচরণে আমার ভক্তি। আজকে খাজার ওরস, তার চরণে আমার ভক্তি রইল এবং তার ভক্ত আশেকান যারা আছেন তাদের চরণে আমার ভক্তি। সর্বোপরি আমার আকাশ ভাই, অনেক স্নেহের বলবো না, এরা অনেক ভক্তি, যাদের চরণে ভক্তি করা যায় তাদের মধ্যেকারই একজন, এবং চেয়ারম্যান ভাইয়া হারুনুর রশিদ ভাইয়া, তার চরণে ভক্তি। আজকে যারা আয়োজন করেছেন তাদের চরণেও ভক্তি। এবং আমি আমার ডান দিকে দেখতে পাচ্ছি অনেক গুণী একজন ব্যক্তি, আমি অনেক ক্ষুদ্র মানুষ, এই মহতি আসরে তাদের সামনে বাণী পরিবেশন করা খুবই আমার জন্য ভয় লাগছে, জানি না তারপরে কতটুকু করতে পারবো। আমরা তো মানুষ, আমাদের ভুল হবেই, আর ভুলই মানুষকে, আজকে যদি ভুল করি এই জায়গা থেকে কিছু শিখতে পারবো, সে আশাই হয়তো একটু ভুল করেই ফেললাম। প্লিজ আপনাকে বলবো, সাউন্ডটা টোটাল মিউজিশিয়ানগুলো একটু লো করবেন, নিচের দিকে নিয়ে ভোকালটা উপরে করুন, একটু নিচু করে দিবেন, যেন মিউজিশিয়ানগুলো নিচে থাকে ভোকালটা উপরে থাকে, এটুকু অনুরোধ, যেন সবাই শুনতে পারে আমরা কি গাইছি সাইজির বাণী। যেমন আমাদের একজন ব্যক্তি আছে, খুবই গুণী ব্যক্তি, আব্দুর রব ফকির, তিনি কুষ্টিয়াতে গত 3 বছর হলো দেহ রাখছেন। তিনি বলতেন, সাইজির গান, জ্ঞান হলে ভাব হয় আর ভাব হলে প্রেম হয়, সেই ভাবের জায়গা থেকে যদি আমরা কিছু নিয়ে যেতে না পারি আজকে মহতি আসরে কিছুই থাকবে না, শুধুমাত্র এই বাণী থেকে আমরা কিছু নিয়ে যেতে চাইব। যদি একটা বাণী যদি কেউ শোনে মন দিয়ে, তা থেকে আমি মনে করি, যেমন সাইজির বাণীতে বলছে, সত্য বল সুপথে চলো রে আমার মন, এতে সত্য বলা আর সুপথে চলা, আমার এই মন তো অনেক কাজায় বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মরতে থাকে, তো এই মনকে যেন এই বাণীর মধ্যে, আসরের মধ্যে থেকে না, প্রতিটা মুহূর্তে যেন স্মরণ করতে পারি।